হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই ভিডিওতে আপনাদের কি বলতে চলেছি, এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি রিয়েলমির ছোটোখাটো একটা নতুন প্রোডাক্টের কথা, এবং সেটা হচ্ছে এইটা, রিয়েলমি বাডস ক্লাসিক। হ্যাঁ, রিয়েলমি বাডস ক্লাসিক। তো আমার একটা ইয়ারফোনের দরকার ছিল কম দামের মধ্যে, তো হঠাৎ করে দেখতে পেলাম যে রিয়েলমি এই প্রোডাক্টটা লঞ্চ করতে চলেছে। ব্যাস, দেখে ভালোই লাগলো এবং সঙ্গে সঙ্গে আমি এই প্রোডাক্টটাকে প্রি অর্ডার করে দিলাম। আর হ্যাঁ, এই প্রোডাক্টটা কিন্তু আমি আজকে হাতে পাইনি, এই প্রোডাক্টটা বেশ কিছুদিন আগেই আমি হাতে পেয়ে গেছিলাম। তো এই প্রোডাক্টটাকে আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি এবং ইউজ করার পরেই আপনাদের এই ভিডিওতে এই প্রোডাক্টটা সম্পর্কে জানাচ্ছি যে এই ইয়ারফোনটা দেখতে তো ভালো, কিন্তু এই 399 এই দামের মধ্যে রিয়েলমি কতটা ভালো সব দিক থেকে এই ইয়ারবাডস ক্লাসিক প্রোডাক্টটাকে বানিয়েছে, সেটাই আপনাদের বলতে চলেছি। তাহলে চলুন সব থেকে প্রথমে বলি এই হেডফোনটার বিল্ড কোয়ালিটির কথা। এই হেডফোনটার যে তারটা, মানে যেটা কর্ডটা, এই কর্ডটা কিন্তু খুবই ভালো একটা কর্ড। খুব ভালো কেন বললাম, এই কর্ডটায় রিয়েলমি ইউজ করেছে টিপিইউ মেটেরিয়াল। টিপিইউ মেটেরিয়ালটা মানে হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিরেথেন। তো এই মেটেরিয়ালটা খুবই একটা ভালো মেটেরিয়াল। তো এখানে এই হেডফোনটায় কর্ডে এই মেটেরিয়ালটা রিয়েলমি ইউজ করেছে। তো এর থেকে আশা করা যায় এই যে হেডফোনটার মেটেরিয়ালটা, মানে এই কর্ডটায় যে মেটেরিয়ালটা দিয়েছে, এই কর্ডটা কিন্তু আপনার ডেইলি লাইফে অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আমার ধারণায় অনেকদিন পর্যন্তই এটা টেকসই হবে, কারণ এই টিপিইউ মেটেরিয়ালটার জন্য। এরপর বলি এই হেডফোনটার ডিজাইনের কথা। রিয়েলমি কিন্তু এখানে নর্মাল কোনো ওই মুখের রাবার দেয়া লাগানো ওরকম টাইপের কোনো এখানে হেডফোন দেয়নি। রিয়েলমি কিন্তু এই 399 ইন্ডিয়ান রুপিসের মধ্যে যথেষ্ট ভালো, আমি তো বলবো যথেষ্ট ভালো কোয়ালিটির ইয়ারফোন এখানে দিয়েছে। কারণ এখানে যে ডিজাইনের ইয়ারফোনটা দিয়েছে, সেই ডিজাইনটা হচ্ছে রিয়েলমি বাডস, যেটা কিন্তু আপনি যখন গান শুনবেন আপনার কানে খুবই কমফোর্ট মনে হবে এই রিয়েলমি বাডস ডিজাইন ইয়ারফোনটার জন্য। এরপর আসি যে মেইন জিনিসটা, সেটা হচ্ছে এই হেডফোনের সাউন্ড কোয়ালিটি কেমন হবে। দেখেন, সব কিছু তো আপনাদের বললাম, এবার এই জিনিসটার কথা বলবো না, যে জিনিসটা মেইন, যেই জিনিসটার জন্য আপনারা এই হেডফোনটা কিনবেন, এই হেডফোনটার সাউন্ড শোনার জন্য। তাহলে চলুন এই হেডফোনের সাউন্ডও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, তাহলে এবার শুনে নেন। আর একটা কথা, সাউন্ডটা শোনার আগে অবশ্যই আপনারা হেডফোন লাগিয়ে সাউন্ডটা শুনবেন, না হলে এই হেডফোনের যে অরিজিনাল যে কোয়ালিটি সাউন্ডটা সেটা আপনারা বুঝতে পারবেন না। সবথেকে তো আমার ভালো লেগেছে এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি। এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটির জবরদস্ত সাউন্ড কোয়ালিটি আপনাদের শোনালাম, আপনাদের কেমন শুনে মনে হলো জানি না, তো আমার তো যথেষ্ট ভালো লেগেছে হেডফোনটার সাউন্ড। সত্যি সাউন্ডের দিক থেকে বলতে গেলে রিয়েলমি কিন্তু কোনো দিক থেকে, শুধু সাউন্ড বলবো না, রিয়েলমি ডিজাইন বলুন, বিল্ড কোয়ালিটি বলুন, এবং সাউন্ড তো আছেই, সব দিক থেকে কিন্তু কম্প্রোমাইজ করেনি। এই 399 রুপিস রিয়েলমি নিয়েছে, কিন্তু 399 বাজেটের মতনই এতে জিনিস দিয়েছে রিয়েলমি। তো হ্যাঁ, এবার এই হেডফোনটার সবই তো ভালো দিক বললাম, এবার বলি এই হেডফোনের একটা খারাপ দিক বলবো না, এটা আমার সঙ্গে হয়েছে, তবে এটা আপনার সঙ্গে নাও হতে পারে। একটা খারাপ দিক যেটা হচ্ছে, এই হেডফোনটা যখন কানে দিচ্ছি আমি, কান থেকে এই হেডফোনটা কানে যখন আমি হেডফোনটা লাগাচ্ছি, তখন কী হচ্ছে, এই হেডফোনটা কিছুক্ষণ পরেই ঢিলা হয়ে কান থেকে খুলে পড়ে যাচ্ছে। তবে এটা আমার সঙ্গে হচ্ছে, আপনাদের সঙ্গে এটা নাও হতে পারে। তো রিয়েলমি এই ইয়ারবাডসটা সম্পর্কে এটাই বলার ছিল। তো সবশেষে এই ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এবং হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে, যাতে তারাও এই হেডফোনটা সম্পর্কে জানতে পারে। তাহলে আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।